জন্য পর্যবেক্ষকরা যদি বিদেশি পর্যবেক্ষকরা আসে, তাতে করে একটি স্বচ্ছ সুন্দর ভালো নির্বাচন করার ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারংবার পুনর্ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে সহায়তা করা হবে, যাতে করে একটি স্বচ্ছ সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন নির্বাচন কমিশন অত্যন্ত বলিষ্ঠ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন বিভিন্ন থানার ওসিদের বদলি, ইউএনওদের বদলি, এমনকি ডিসি বদলি, সে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। এই ধরনের সিদ্ধান্ত ইতিপূর্বে নির্বাচন কমিশনগুলো এত ব্যাপক হারে ওসি বদলি থানার কিংবা এত ব্যাপক হারে ইউএনও বদলি এগুলো ঘটেনি, এমনকি ডিসি বদলির ঘটনাও কদাচিৎ একবার ঘটেছে। তা নির্বাচন কমিশন যে পরিপূর্ণভাবে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করছে সেটিরই প্রমাণ হচ্ছে এই সমস্ত পদক্ষেপ গ্রহণ। তো যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এখনও যারা নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ক্রমাগতভাবে অবরোধ ডাকছে, তারাও বুঝতে পেরেছে যে নির্বাচন সুন্দর, স্বচ্ছ এবং জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কারণেই বিদেশি পর্যবেক্ষকরা আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সাংবাদিকদের একটি বড় ভূমিকা রয়েছে, গণমাধ্যমের একটি বড় ভূমিকা রয়েছে, এবং একটি উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সংবাদপত্রে, টেলিভিশনে, অনলাইনে, গণমাধ্যমে নির্বাচনী খবরাখবর প্রচার এবং নির্বাচনী উৎসব যে গ্রামেগঞ্জে শুরু হয়েছে সেটি প্রচার করলে এই উৎসবের মাত্রা আরও বাড়বে, মানুষের অংশগ্রহণ নির্বাচনে বাড়বে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রার্থীদের হলফনামা নিয়ে ব্যাপক প্রচার হচ্ছে, এটি প্রতিবারই হয় এবং মানুষও সেগুলো উৎসাহ করে পড়ছে, আমিও পড়ছি, আমিও যে পড়ছি না তা নয়, আমিও পড়ছি এবং বিভিন্ন জনসম্পর্কে জানারও সুযোগ হচ্ছে এতে করে। এগুলো আমাদের দেশের নির্বাচনী প্রক্রিয়ারই অংশ এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়া যে স্বচ্ছ সেটিরও বহিঃপ্রকাশ কিন্তু এটি, সব দেশে কিন্তু এইভাবে প্রকাশ করা হয় না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরও তার ট্যাক্স ফাইল তিনি প্রকাশ্যে আনেন নাই, সাবমিট করেন। আমাদের দেশে ট্যাক্স ফাইল, লেটেস্ট ট্যাক্স ফাইল সাবমিট করা বাধ্যতামূলক। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট নির্বাচনের সময় করেন নাই, প্রেসিডেন্ট হওয়ার পরও করেন নাই, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো অনেক উন্নত দেশের চেয়েও আমাদের দেশে নির্বাচনী আইন এবং নির্বাচনী আইনের পাশাপাশি আমাদের নির্বাচনী প্রক্রিয়া। আপনাদের আসন ভাগাভাগি এবং হলো যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের দলের পক্ষ থেকে দাঁড়িয়েছে, তাদের বিষয়ে আসলে কী ধরনের সিদ্ধান্ত আসবে?